বাবা আমরা মানিনি, আমাদের আজ পর্দা নাই দেশে, পর্দা নাই, পর্দা দেশের থেকে চলে গেছে পর্দা। আমরা তো ওয়াজে খারিফ ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন দিয়া পর্দার আড়ালে মা ভগ্নীরা কই, কিন্তু সৈদ্য আনি মুসলমান মহিলারা পর্দার বাইরে, সৈদ্য আনে খালি বাইরে ঘুরে পর্দা নাই বাবা। আমার মা ভাড়া পর্দা করবেন খবর দেন, বেপর্দা হইয়া নিজের জীবন নষ্ট করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির অন্তিকালের বাদে রাসূলের পাকে রাওজা জিয়ারত করতেন, তিনি গভীর রাত্রিতে যায় গভীর রজনীতে হুজুরের কবর জিয়ারতে যাইতেন বিবি আয়েশা, কিন্তু বোরকা ছাড়াই যাইতেন তিনি অনেক রাত্রিতে, যখন মদিনার নীরব স্তব্ধ হয়ে যেত, কোনো মানুষ আর আনা গোড়ানে আসা যাওয়া করে না, তখন আস্তে আস্তে বিবি আয়েশা সিদ্দিকে যায় রাসূলের পাকে রাওজা মোবারক জিয়ারত করতেন। এরপরে হুজুরের সাথে নবীজির সাথে আবু বকরের কবর যখন হয়, আবু বকর হতে গাল করলেন, আর হযরত সিদ্দিক আকবরের আবু বকরের কবর যখন হয় নবীজির পাশে, তখন বিবি আয়েশা গভীর রাত্রে একা একা যাইয়া হযরত রাসূল পাকের এবং বাবা আবু বকরের কবর জিয়ারত করতেন। এরপরে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল ফরমান, উমরকে যখন নবীজির পাশে দাফন করা হয়, তারা রাসূলের কবর যেটা, এটা বাবা বিবি আয়েশা সিদ্দিকার ঘর। মিরাজের রাত্রিতে আল্লাহর নবীর বরাত যখন বাবা উম্মে হানির ঘর, রাসূলের ফুফি আম্মা উম্মে হানির ঘরে নবীজি ঘুমিয়েছিলেন, উম্মে হানির ঘর থেকে বরাত উঠাইয়া ইব্রাহিম নবীজিকে বাইতুল মুকাদ্দিস ভায়া হইয়া আল্লাহর আরশে নিবেন রওনা হলেন, বরাত মক্কা মুআজ্জমা থেকে হেরেমের দরজা থেকে প্রথম একটা কদম দিলেন, এই কদমে বরাত 270 মাইল যাইয়া দাঁড়ায়, 270 মাইল যাইয়া বরাত যখন দাঁড়াইছে নবীজি জিজ্ঞেস করলেন ইব্রাহিম, এটা কি দুনিয়া না আসমান না জমিন, এটা কোন জায়গাতে এখানে বরাত দাঁড়াইল? ইব্রাহিম বলে হুজুর এটা দুনিয়ার জমিন, বলে এটা কোন জায়গা, বলে এই জায়গার নাম হলো ইয়াসরিব, এটা ইয়াসরিব নবী গো, বলে ইয়াসরিব কেন বরাত দাঁড়াইল? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে এইখানে বরাত থামানো হয়েছে, এই জায়গার নাম ইয়াসরিব। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়াসরিব নাম কিন্তু কিছুদিন পর থাকবে না, এটার নাম বদলিয়ে যাবে। বলে কেন? বলে হুজুর আজ তো মক্কা লোকেরা আবু সুফিয়ান আবু জেহেলের গোষ্ঠীরা আপনার সঙ্গে দুশ্মনী করতেছে, আপনি মেরাজ থেকে আসিয়া মেরাজের কাহিনী, মেরাজের অবস্থা যখন এই কাফেরদের কাছে আবু লাহাব আবু সুফিয়ান উত্তম মুগিরা সাহেবা অলিদের কাছে বয়ান করবেন, এরা সেদিন আপনার দুশ্মন হয়ে যাবে, আপনার দুশ্মন হইয়া দুশ্মনী এমন পর্যায়ে আসবে একদিন এরা আপনাকে মারবার জন্য ষড়যন্ত্র করবে, তখন আল্লাহর হুকুমে এই মাতৃভূমি মক্কার জমিন ছেড়ে আপনাকে অন্য দেশে হিজরত করতে হবে। রাসূলগণ হিজরত করিয়া যেই দেশে আপনি যাবেন, যেই দেশে আসবেন, এটাই সেই দেশ, এই দেশের নাম ইয়াসরিব, আপনি হিজরত করে ইয়াসরিবে একদিন আসবেন। আর রাসূলগণ যেদিন আপনি হিজরত করিয়া এই আশ্রমের মধ্যে আসবেন, সেদিন এই দেশের নাম হবে মদিনা বা মদিনাতুন নবী, নবীর শহর নামে এই দেশের নাম হবে। আজকে তো এই দেশের নাম ইয়াসরিব, কিন্তু আপনি হিজরত করিয়া এই দেশে যখন আসবেন তখন এই দেশের নাম হবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ আর আপনার বরাক যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হবে আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকার ঘর, এটা বিবি আয়েশার হুজরা হবে, বিবি আয়েশার ঘর হবে, আর এই ঘরের মধ্যে আপনার কবর হবে, আপনার রওজা মুবারক হবে। বোরাকটা যেখানে দাঁড়াইছে এই বোরাকের পায়ের চতুর্দিকের যে চিহ্নটা মাঝখানটা, এইটাই হবে আপনার রওজা মুবারক, এখানেই হবে আপনার পবিত্র কবর। সুবহানাল্লাহ।
মিশকাতুল মাসাবিতে জিলদ আউয়াল হাদিস আছে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তানার বাবা আবু বকরকে একদিন বললেন, ইয়া বুনাইয়া রাআইতু ফিল মানামি সালাসাতা কামারান সুকুতান ফি হুজরাতি, আব্বা গো আমি স্বপ্নে দেখেছি রাত্রিতে যে আমার ঘরের ভিতরে আমার হুজরার ভিতরে তিনটা চন্দ্র আসিয়া প্রবেশ করেছে, তিনটা চন্দ্র আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া দুফিনা ফি হুজরাতি, যখন আমার দীনের নবী ইন্তেকাল করলেন আর আয়েশার ঘরে নবীজির দাফন করা হলো, কবর দেওয়া হলো। আকাল আবা বকরিন আবু বকর বললাম, ইয়া আয়েশা তু হে গো আয়েশা আযা ওয়াহিদু মিন আকমারিকে, তুই স্বপ্নের তিন চন্দ্রের এক চন্দ্র গো আয়েশা আজ আল্লাহর নবীরে তোর ঘরে রেখে গেলাম, দ্বিতীয় চন্দ্র তোমার বাবা আমি আবু বকরের কবর নবীর পাশেই ঘরের মধ্যে হবে, তৃতীয় চন্দ্র ওমর ফারুকের কবর নবীর এই পাশ নবীর কবরের কাছে, আমি আবু বকরের পাশে ওমরের কবর হবে, এই তিনজনের কবর এই ঘরে হবে, এটাই তোমার ওই স্বপ্নের তিন চন্দ্র গো আয়েশা। সুবহানাল্লাহ, ভাইরা আমার আল্লাহর নবী সরোয়ারে কায়নাত হুজুরে মোহাম্মদ সালামের রাওজা মুবারক বিবি আয়েশা রাসূল যত রাসূলের কবরের কাছে গভীর রাত্রে জিয়ারত করতেন বোরকা ছাড়া, আবু বকরের কবরের কাছে বোরকা ছাড়া জিয়া আবু বকর এবং নবীর দুজনের কবর জিয়ারত করতেন, কিন্তু তৃতীয় কবর ওমর ইন্তেকাল করলে ওমর ফারুকের কবর যখন আবু বকরের পাশে হয় তখন ঠিক বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গভীর আকৃতি জিয়ারতে যাইতেন কিন্তু বোরকা পরিধান করিয়া যাইতে। সুবহানাল্লাহ, কেমন বোরকা? আমি সোনার বাংলার বান্দুরা বোরকা না বাবা, আমি সোনার বাংলার যে বান্দুরা বোরকা বুঝেন নি, বোরকা গায়ে দেয় ঠিকই কিন্তু সামনে দাগ উঠাই রাখে, এটা একটা ফ্যাশন, এটা বোরকা না, এটা একটা ফ্যাশন করছে মিয়া, এটা কিছু একটা পোশাক নাজিল করছে না বুঝবেন না, আপনি যদি মানুষের পরিচয় হইতো চেহারাটা কি কর কি বলেন, মানুষের পরিচয় কি চেহারা না, মুক্তই তো মানুষের পরিচয়, আপনার চেহারায় যদি একজন দেখলো তখন শুয়োর আপনারই বোরকা কিনে দেয় বলেন, সেটা শুয়োর যেটা বোরকা কিনে দেয় বোরমুখ দেখি আগবো রাস্তা ঘাটের রাস্তা দিয়ে বোরকা লাগাই দিয়ে নামলো বাসের মধ্যে দুইটা বাস বোরকা আনলো সামনে রাস্তা বলে আজকে, কারণ বাসের মধ্যে যারা ও দেখা করলে লাগে দেখা তো দুরুস্ত আছে না, লেকির লেগে আমি একবার বোরকা করো ঝাঁপ উঠেলো বলে না উল্লেখ কেমন করে না, এটা আপনি লোকের অভ্যাস আছে আমাদের দেশে, এক আব্দুল লতিফ মোল্লা ছিলেন অনেক বোবা বৌবি বৌবি ছিলেন বুবি বোবা, কয় ভাই তো বুবি যে তো শালাক আমি জানি না, আমার খালি কেন এক আঙ্গুল দেখায় হ্যাঁ বাপের বাড়িতে একদিন থাকবো গিয়ে, বোবা তো ও ঘরে আর এক আঙ্গুল দেখায় বাপের বাড়ি যাইবো একদিন থাকবো, তাহলে তো চল আমি লগে যাইতেছি জ্যোৎস্না রাত্র, কই যখন মাঝামাঝি গেছি আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মাঝামাঝি করে আপনাকে গেছি, আমার বুবি দুই আঙ্গুল দেখায় আমার কালে দুই দিন থাকবো, যখন শ্বশুর বাড়ির ঘাটায় গেছি গিয়া তখন তিন আঙ্গুল দেখায় বুবি হ্যাঁ তিন দিন থাকবো, শ্বশুর বাড়ির ওটার উপরে ভাড়া দিছে তখন বুবি আমার দেখায় চার আঙ্গুল আমি চার দিন থাকবো, ও ঘরের ভিতরে নিয়ে যাই আমার বুড়ি আঙ্গুল দেখায় আইবো না রাখবো বাড়ি আমার বুড়ি আঙ্গুল দেখায় আর যাবো না, তো ভাইরা আজকে মুসলমানরা পর্দার নামে বুইরাম প্রদর্শন করতেছে না বুঝবেন, এটা তো বোরকার নামে বৈরাগ করে দেখানো মেয়ে সামনে এলে এই বোরকা হয়ে কি লাভটা হলো, বোরকা পরা আমরা আমাদের যে পুরানো যুগের মহিলা যারা এখনো দেখবেন তাদের একটা লম্বা বোরকা একবারে মাথা হইতে পাওয়া পর্যন্ত আমরা ভিতরে দিয়ে আর কোন ওই আমরা গাবি যাবি না আর এক থালি দুই চোখের সামনে দুইটা ছিল ঠিক না, এটাই তো এখন বোরকা ছিল পৃথিবী সারা বিশ্বের ভিতরে এই বোরকা শুধু আছে এখন বেলুচিস্তানের পাঠানদের ভিতরে আছে, আমি আফগানিস্তানে গেছি বোরকা আছে কিন্তু ওই বোরকা নেই, আফগানিস্তানের কাবুলি কাবুলিরও বোরকা ব্যবহার করে
কাবুলের ভিতরে আছে, কিন্তু শুধু পাকিস্তান সীমান্ত প্রদেশ যেটা, কারণ পাঠানরা সরকারের থেকে বিচ্ছিন্ন, তারা ওরই পাকিস্তান সরকার আইন মানে না, তো পাঠানরা থেকে আলাদা হবে, ওরা আলাদা, ওদের কায়দা ভিন্ন, গরিব এত গরিব তারা পাঠানরা, অত্যাধিক গরিব তারা, বহু কষ্ট করে হালাল রুজি থাকলে বেলুচিস্তানের সীমান্তের পাঠানরা হালাল রুজি করে, এই ভেড়া বকরি চড়াইব, কিছু গাছ গাছ আছে সবাই খাজুর গাছ, কিছু খাজুর হয়, কিছু সরদালাম একটা ফল হয় তাদের দেশে, আর বিষ নামের একটা ফল হয়, এগুলা তারা বাজারে বিক্রি বিক্রি করে নিজেরা চাষ আবাদ করে, আর ভেড়া বকরির চাষ করে, এগুলির দ্বারা যা হয় তাদের। কিন্তু পর্দা আমি প্রায় 9 দিন ছিলাম বেলুচিস্তানে দালবন্দিতে পাঠানদের এলাকাতে, আমি 9 দিনের ভিতরে একটা 7-8 বছরের মেয়ে আমি বোরখা ছাড়া দেখি, 7-8 বছর একটা মেয়েকে আমি পূর্ণ বোরখা ছাড়া দেখি, কিন্তু আমি অন্য দেশের নাম কই না, আর কোথায় আমি এই ধরনের বোরখা দেখি। তো ভাইরা বোরখা আজকে উঠা গেছে গিয়া, বোরখাই যদি পরিধান করলো তার শরীর তার মুখ ছিল মানুষের, কোন বাড়ির মেয়ে কার বউ তাইলে নিয়ে সবে আমার মারা এই বোরখাটা খুঁজে লাভ হলো কি। অনুরোধ মায়ের আমার সুন্দর ভাবে নিজের শরীর ধাইকা রাখবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাবাররুজনাত তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপর্দা হয় আমার নারীর পর্দার বাহির যায় না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাইও না। তো মহিলাদেরকে পুরুষের উপরে সর্দার বানাইছে, ব্রাহ্মণবাড়িয়াতে গত বর্ষ আমার মাহবিল ছিল অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া কাবা বানানা মরহুম তাদের স্নাতকের মাদ্রাসা, এখন যে সদর যিনি বলেন ইউনুস সাহেব রহমত, উনি বহু বড় বুজুর্গ আলেম, বয়স 100 উপরে, উনি দুঃখের সাথে বললেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন পূর্বে যে পেপার উঠছে মহিলারা মিছিল বের করছেন, ওই গ্রামীণ ব্যাংক নিয়ে যারা গবেষণা করে আর বিভিন্ন রকমের যে আপনার কি বলেন এই যে আপনার ব্যারাক ফারাক বানাইছে, ওই সকল মহিলারা মিছিল বের করছে যে স্বামীর কথা মানব না, ঘরের মধ্যে রইব না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, তারা ভাঙ্গা ঘরে থাকতো না, বালা ঘর বানাইব নিজেরা, স্বামী জামি লাগবো না। আজকে অবস্থা আমি তো মনে বলি একজন স্বামী সারা মহিলার জীবনটা একটা মাঝি সারা নৌকার অবস্থা, যেমন ঠিকই অবস্থা, মাঝি সারা যদি মাঝি না খায় দেমরা ঘাটে ফতুল্লার ঘাটে কত নৌকই তো বান্ধা থাকে, যেই নৌকার মাঝি নাই যে সাহেব বাবাকে হিরার মাথার মধ্যে ভাড়া দেয় গিয়ে এরা ফাড়া দেয় না, দিয়ে আনে কেউ ডাকও দেয় না, কিন্তু মাঝি থাকে ডাকবে, তো মাঝি সারা নৌকা আর স্বামী সারা মহিলা রাখি অবস্থা, স্বামী যদি অন্ধ হয় বোবা হয় ল্যাংরা লোলা হয় তব তার যে সব কে একটা একটা গার্জিয়ান আছে তার আর একটা খুঁটা, আজকে কয় যে বান্দা ঘরে থাকতো না স্বামীর কথা মানতো না, আপনারা কি এটার পক্ষপাতী নিয়ে আসেন, আমি মনে করি আবার আল্লাহ বলেছেন যেটা রাসূল যেটা বলেছেন সেটা মানতে হবে আমাদের, আল্লাহ নবী বলেছেন আর রিজালু, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষ জাতি হল সর্দার মহিলাদের উপরে, এটা আল্লাহ পাক করেছে, আজকে মিয়া সমান অধিকারের দাবি তার নাম, তো মায়ের আমার পর্দায় থাকবেন, বেপর্দার কোনো লাভ নাই, দাম নাই। কিরকম দুই ভাই, তো ছোট ভাই একটু চালাক বেশি, গাছের কলা পাকছে, বড় ভাইয়ের ছোট ভাইকে ভাই আমি ভাগ করবো, তো কর বড় ভাই আবার ধৈর্য সহ্য বেশি, তো ভাগ করে দেখি পাকা পাকা ভালো বড় কলা চাপ্পা কলা ছোট ভাইয়ের এসে আর বড় ভাইয়ের কাঁচায় বাকনায় কিছু ফিল করে দিয়েছে, তো বড় ভাইয়ের কাজকর্ম করে রাস্তা দেয় পাইকারি একজন গাছে বিক্রি করে এই সমস্যা, ছোট ভাইয়ের রাত্র 3টা বাজে বৌরে জাগাইছে, বলে উঠবো কালা কলা সিল্লাতে সুন্দর করে কলে কালা আবার ফিল বেঁধ গেলে গেল কলার কথা বিশ্বাস, দ্বারস্থ কলেজও পরীক্ষা সিনেমাই খানে মন ছাত্র উন্নয়ন মেজর দিয়ে ভালো নাচ গেন যে করা করি গো পরীক্ষায় নকল মকল করতে পারে না, ওরা দুপুরে পরীক্ষা দিয়ে লাভবো করতো সিলবো
আমি শুইলে একবারে সিনেমায় খেলিয়া যাবো, খালি পয়সা দিয়ে কিনবো আর গলার দিব আর খাইয়া বানাইব। কয়তো ঠিক আছে, জামাইব দুজনে রাত্র দিনটা কলার ছিললা চিনি মিনিমাই খাই গিয়া কলেজের কারণ মেইন গেটে মুখ ফাতে মেতে না বইলে ব্যথা কিনা ভালো হইব না, আগে যাওয়ার লাগে যাইয়া বসে রয়েছে। তো সাতটা তো নয়টা দশটায় কলেজে আসেন, একবেলা পরীক্ষা দিয়া বেলা দশ এক বারোটা একটা বাজে লাভে লাইবা, তখন কিছু খাই, আগে তো কিছু খাইয়ে আস। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের দিন, দুপুর পর্যন্ত রোদ্দুরের তাপে কলায় পানি ছেড়ে দিচ্ছে, কলা পানি ছেড়ে দিছে, আর পানি ছাড়লে কলার ডক্কর থাকে না, আমি লাল হয়ে গেছে। আরো চিনি মাসছে, মাছি যে ধরছে ও দুই হাতে মাছি খেতে একুলায় না, কারণ মাছির আবার একটা পাওয়ার আছে। হাজরত গাফুর আজম আবু মোহাম্মদ বাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মোজাফফর কিতাবের মধ্যে আছে যে মাছিকে আল্লাহ এমন ক্ষমতা দিছে তিন মাস পর্যন্ত মাছির পাওয়ার, মাসির নিঃশ্বাসের পাওয়ার কয় মাস? তিন মাইল পর্যন্ত। কার ঘরে ভাওয়ালের কাঁঠাল ছলাইয়া খায় তিন মাইল দূরের থেকে মাছি বলতে পারে। আপনি চাইয়েন কাঁঠালের দিনে এটা কাঁঠাল ছলাই সে ভাঙছেন না, কই থেকে জানি মাছি আয়া বলে, ঠিক নাও মাছি আয়া বলে। আমি একবার আমার ছোট মাইয়া ছিল, একবার হয়েছে ভাইয়া এই মায়ারে দেখি চাটনি বানান, এটাই খালি কাঁঠালের খুব পাগল, ছোট্ট আছে খুবই কাঁঠাল খেত, বাদ পুত খাইব না। অনেক আগাল তো দুই হাতে খায় হাতে হাতে ভরে আর মাছি যে ধরে, তাই বলে আমার মা এক হয়ে মশারি ঠাঁদিয়া দেয়, মশারি ঠাঁদিয়া মশারির মধ্যে বয়ে দেন, এটা বাইরে লিব মাছি বড় বড় মাছি, কারণ মাছির ক্ষমতা কয় মাইল? তিন মাইল। শকুনের ক্ষমতা আছে একশো মাইল পর্যন্ত, বোঝাবো কিতাবে আছে একশো মাইল দূরে থেকে শকুন বলতে পারে যে আজকে দিল পাড়া এই বছর কার্তিক মাসে কয়টা গরু মরব, কোন বর্ষে জাগার সৌদি সব কিছু জানে। আর বিশ্বাস কুত্তার ক্ষমতা আছে এক মাইল পর্যন্ত, কুত্তার না কেমন সরস এক মাইলের ক্ষমতা কুত্তায় রাখে। এই রাত্রির অন্ধকারে কোন ঝোপের আড়ালে খাল পাড় বা কোথাও রাস্তার কিনারে কেউ যদি ভাইখানা করতে বসে আগে বইয়ে কুত্তায় কইতে পারবো যে হ্যাঁ বইছে কোন জায়গায়, এই জায়গার ডাক নম্বর সৌদি নম্বর খতিয়ান তৌজি নম্বর ঠিক মতো দেখবেন আয়াবন্দি কুত্তা, কুত্তার এমন পাওয়া। রাত্রিতে অনেক সময় মহিলারা বাচ্চাদেরকে পায়খানা করতে উঠানে লইয়া যায়, বাড়ির উঠানের নামাই ঘরে উঠানে নিয়ে বসিয়া দিয়া একটা বাতি দেয় বাজার দর কুফি লিয়া তুই বইয়া থাক, আমি পানি আনি গিয়ে তোর লিখে বদিন কিরা কলে মা কুত্তা আইব কলে না বাজার আইব না কলে আইব আনারি করে না তোমায় কাছে তো ডাক দিয়ে দেখি তু তু কলে আরে বাজার নাই কই জানি গেছে গিয়া তুই তুই বয় কুফি ধরিয়া আমি বদনি আনি এই মায় ফিরা খুলে রাখো মা ওই যায় অবশ্যই লেঙ্গুল লাগতে আছে আয়া বলছে, ঠিক নাও কারণ এক মাস পর্যন্ত কুত্তার ক্ষমতা আছে। আর মাসির ক্ষমতা কয় মাস? তিন মাসের ক্ষমতা লইয়া মাসির এমন ভাবে ধরছে এর চিনি মাথা কলার ভিতরে, অহন মাসি খা দেয় কুল ভাই না বেচারা, ছাত্ররা পরীক্ষা দিয়ে লাভ সে কিরে কিরে গুলি এরকম দেখা কল ভাই কলার ছিলাম ওদের এমন দর্শন করবে চিনি মাখছিলাম ভাই সিনেমা ছিল আপনাকে ভালো লেগা তো আমাকে ভালো লেগা এমন সুন্দর কলা নষ্ট করছো থারামি মায়েরা রাখবো না কিছু যা হাতে কে খাইব তোর এই কলা আল্লাহ তো প্যাকেট করিয়ে দিছে আল্লাহ তো এখানে পর্দা দিয়ে দিছে প্যাকেট করে দিছে হ্যাঁ দিছে না যে দরকার হ্যাঁ কি না নিজে খুলা পর্দা খুলা খাইব তোরে মাপ করি করতে বুঝছে কে গ্যাস হতে হন তোরে সেনিটারি অফিসার দেখলে মারবো তো মারবো জরিমানা দিয়ে মরবি বেটা যে ফালাইয়া বাদ জাগে কি করবো আর ফালার ছাড়া কোনো উপায় নাই কারণ সিনেমা গাছ সিল্লা বাজারও ফতুল্লার বাজার কলা না আপনারা কিনবেন নিয়ে স্যার শুনলামনি তো কিনবেন না আবার কলা একটা কলা টান দিয়ে ছিললে যদি গদ্দুর খাক হইয়া যায় তাহলে এটা বদলিয়া দিয়ে নিতাম না কেমন কয়নি ও তোরে কে কইছে মাত বুড়ি করতি রাত্রি হয়ে গেছে মা কাঁদলে বড় ছেলে জিজ্ঞাস করে তোর ছোট ভাইয়ের খবর কি কেন আমার ছেলে আসে না বলে মামার কলা তো বাজারে বিক্রি করি না রাস্তায় পাইকারি বিক্রি করেছি ছোট ভাই তো কলা নিয়ে কলেজ গেইতে গেছে এখনো তো আসে না রাত্রি দিকান্তে কান্তে গেছে মা বড় ভাইরে ঠগাইয়া বাসিয়া বাসিয়া বড় বড় পাকা কলা চিনি মাখিয়া বাজারে নিয়েছিলাম মাগো
বাজারে এই শিলা চিনি মাখা কলা কেউ খরিদ করে না। মাসি বরিয়া বরিয়া নষ্ট হয়ে গেছে, মাসি বরা খোলা কলা বাজারে কেউ বিক্রি যায় না, কেউ কিনে না, বেচতে পারি না, ফালাইয়া দিয়ে এসেছি। মনে রাখবেন আমার মা ভাইরা, ওই চিনি মাখা খোলা কলা যেমন দুনিয়ার বাজারে কেউ খরিদ করে না, দুনিয়ার বাজারে বিক্রি যায় না, বেপরদার নাফরমান মহিলা গোলাপ কেয়ামতের মরু ময়দানে আল্লাহর জান্নাতের বাজারে বিক্রি যাবে না। পান খায় না, সের হিলায় না, লবহিলায় না, চাহিয়ে পান খায় না, সের হিলায় না, লবহিলায় না, চাহিয়ে চলতে ওয়াক্ত আশিকুঁ কা দিল ভুলা না, চাহিয়ে চলতে ওয়াক্ত আশিকুঁ কা দিল ভুলা না, চাহিয়ে রাস্তা রাস্তা নাকি মিনুয়ার কানে ঝুনুয়ার পায়ে গুলোয়ার হেলতি দুলতি চলতি রাস্তা রাস্তায় ঘুরে পুরুষ কর জাহান আমি কর্তা শুধুল মেয়েরা পাতলা মিহিন শাড়ির আজকাল তো মাশাল্লাহ নাউজুবিল্লাহ ব্লাউজ বুঝি কয়েকদিন ভরা লাগবেই না কেউ। হ্যাঁ পাকিস্তান আগে আগে দিন বিদেশ আমলের যে ব্লাউজ মহিলা লাগাই দিত সুবহান আল্লাহ কত বড় ব্লাউজ, আমার মায় দেয় গুলি আমার পরিবারও মাঝে মাঝে গোলমাল করতো চাই কলে কি আনা নাকি বুড়ো হয়ে গেছি না আমি আর হলে বুড়া না তোরা তো মৌলবীর বলতো তার কি আর মাইনা দিন না তখন ঠিক হয়ে গেছে তো অনেক বয়স কইছে তখন আর মাঝে মাঝে বেতাল করতো কলে ওই যে হেরা কি আমার এগোনো দরকার না হবো আমাকে বড় দরকার আমার খলি ভাও বড় ভাজি খলি ভাইটা কি বানান যেরম কে হেরুম বানান আধুনিক কিছু না কিছু করে থাকে খলি ভাড়া না মনে কারণ আধুনিক করতে পারলে লাভ তুমি আসা আসলে চোদ্দ ব্লাউজ বানাইতো আগে এক গজ দুই গজ আপনার সোয়া গজ দিয়া এরপর আইল এক গজ আয়াবাসী মেয়ে সব চোদ্দ গিরা বারো গিরা দশ গিরা ছয় গিরা দিয়ে বানায় আস্তে আস্তে আইব চার গিরা দুই গিরা এরপর আর ব্লাউজ লাগবে না কি কর কমতে কমতে আর ব্লাউজ লাগবে না দরকার নেই না বানিয়ে ভরা যাবে বুঝে তো অনুরোধ আমার মা বোনেরা বেপর্দা হইয়েন না কারোর পর্দা নিশি মায়ের সন্তান লাভ বাচ্চাগুলি আলেম হবে আল্লাহর ওলি হবে আউলিয়া দরবেশ বুজুর্গ হবে বলে হজরতে মাউসুল আজম আবু মোহাম্মদ মহিউদ্দিন হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো আমার বাবা ছিলেন কে আবু সালে মুসাজুগী রহমতুল্লাহ ওনার জীবনে আছে খুব সংক্ষেপে উনি জিলানি নদীর কিনারে আল্লাহর ইবাদত করে একদিন খিদা লাগছে খুব দেখে যে নদীর বার উজু করতে যায় একটা আনার ফল একটা সেব ফল ভাই খেলাইতেছে উনি মনে করে যে পয়সা মিশিয়ে যাইব আমি গরিব মানুষ খাইয়া লাগ এখন খাইয়া ভিতরে ধাক্কা দিছে খেয়াল হলো যারে কাঠটা খাই দিই আবু সালে মালিকের খবর না লইয়া এলাকে হালাম হারাম হইল না হালাম হইল এইবার দৌড় শুরু করছে নদীর কিনার দিয়ে উজার যেদিক ঠিক আছে ওদিকে অনেক দূর যাওয়ার পরে দেখে যে একটা নদীর বাড়ি সুন্দর বাড়ি আছে পাশে বাগান আছে নদীর উপরে পাহারাদার লোক আছে জিজ্ঞেস করলেন বাবা এই বাগানের মালিক কে বলে দরবেশ আব্দুল্লাহ সোহাইমি বাগানের মালিক আমি জিলানের রসুল আজমের নানা এবং তানার বড় বিশ্বের আব্বার কবর এবং তানার নানার কবরও জিয়ারত করে আর শেখ আহমদ জামি তার কবর বাগদাদের তিব্রিজি পাহাড়ের পাশে শেখ আহমদ জামি রহমতুল্লাহ কবর হলো বাগদাদের তিব্রিজি পাহাড়ের কাছে এখানে ছয়শত আউলিয়ার কবর আছে ছয়শ আউলিয়ার কবর তিব্রিজি পাহাড়ের পশ্চিম এবং উত্তর পাশে আছে দক্ষিণ দিকে কিন্তু তিব্রিজি পাহাড়ের কাশ্মীর সাগর কারণ এই পাহাড়টা অনেক উঁচা প্রায় চার হাজার ফুট উঁচা জমিন থেকে তিব্রিজি পাহাড়টা তো জিজ্ঞাসা করলেন যে এটা কার বাড়ি বলে আব্দুল্লাহ সোহাইমের ওনার কাছে দেয় সালাম দিলেন হুজুর আপনার কাছে ফল হবে আমি খোদার তারানায় খায়া বলেছিলাম আমার হুজুর মাপ করে দেন আশ্চর্য হইলেন এটা ভাষা বল খায়া মাপ নিতে আইছে আচ্ছা বাবা ঠিক আছে তোমার এত তাড়াতাড়ি মাপ করুন যাইতো না তুমি এক বছর থাকবে আমার বাড়িতে আমার এই বাগান দেখবা শুনবা তারপরে তোমার মাপ করে দেবো
মনে করলে যে আলহামদুলিল্লাহ তবু যদি মাপ পাই। এক বছর পরে গো হুজুর কহে না রে বাবু, পরের হক খাইছো না কইয়া এত তাড়াতাড়ি মাপ হয় না, আরো এক বছর থাকা লাগবে। লইলেন আরো এক বছর, বলে হুজুর এইবার বলে না মিয়া দরবেশ মানুষ, পরের মাল হক খাইছো মাপ করম যায় না, আরো এক বছর থাকবে। তিন বছর বলে বলে হুজুর এখন বলে হ্যাঁ এখন মাপ করা যায়, তবে একটা শর্তের উপরে। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, মেয়েটি আমার লেংরা হাঁটতে পারে না, লুলা হাত নাই, মেয়েটি আমার বোবা কথা বলে না, মেয়েটি অন্ধ চোখে দেখে না, মেয়েটি বধির কানে শুনে না, মেয়েটি আমার কালো কুচ্ছিত কোন সুন্দর না। আমার এই ল্যাংরা লুলা বধির এবং কালো কুচ্ছিত ধেন্দা বোবা মেয়ে যদি বিবাহ করার জন্য রাজি হও, আবু সালে তোমার ফলের দাবি মাফ করে দিব। চিন্তা ভাবনা করে কয়েক ঠিক আছে আর কি করবো, ব্যান হলো আর চিন্তা করে বিবাহ হয়ে গেল। বিবাহ তো করলাম, এই ল্যাংরা লুলা এই ধেন্দা বোবা বৌলে দেশ গেলে কি যে করবো মানুষে আমাদের, আহা করলাম কি। বলে বাবা তুমি ঘরে বসো, তোমার স্ত্রী আসবে তোমার কাছে, চায়ের সিদ্ধুরাজের দিকে ক্যাম্পে আইব। আর কত তো কইতে ধরবো না, তুই মুখটা থাকলো তো কইতে যে আমি এখানে আইছি গড়িয়া গড়িয়া আমার ন্যায় নাইয়া হাও তো পারতো না, চৌকনে যাইতে আইব কিছুই তো নাই, কানও শুনতো না, করবো কি। হঠাৎ দেখে দরজার সামনে এক দুই কদম করে করে একটি সুন্দরী মহিলা, এক হাতে পাখা এক হাতে সর্বতের গ্লাস, হরিণীর মতো সুন্দর দুই চক্ষু, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, আবু সালের সামনে আসিয়া হাঁটিয়া দাঁড়াইল, আসসালামু আলাইকুম বলে সালাম দিল। এবার জিজ্ঞাসা করে ভগ্নি আপনার নাম? আমার নাম মুখায়ের ফাতেমা। বাবার কি নাম গো? বাবার নাম দরবেশ আব্দুল ইবনে সুয়াইমী।